প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সকাল 10টা থেকে 4 ঘন্টা রবীন্দ্র সদনে সাহিত্য রাখার পর প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে নিয়ে আসা হয়েছে তার মরদেহ আর শেষ শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ভিড় একেবারে উপচে পড়েছে বাড়ির সামনে পাড়ার মানুষজন যেমন রয়েছেন আত্মীয়-স্বজন রয়েছেন তেমন অনুরাগীরাও রয়েছেন আর একডালিয়া এভারগ্রিনের সদস্যরা তো রয়েছেই শেষ শ্রদ্ধা জানাতে সুব্রত মুখোপাধ্যায়কে অনেকেরই চোখের জল বাঁধ মানছে না ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন তিনি চিকিৎসকদের কথা মতো আজই তার বাড়ি ফেরার কথা ছিল আর ফিরলেন না শেষ পর্যন্ত এলো দুঃসংবাদ সুব্রত মুখোপাধ্যায় আর নেই সকাল থেকেই প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীকে দেখতে উপচে পড়ে ভিড় ভিড়ে সামিল ছিলেন রাজনৈতিক থেকে সাধারণ মানুষ আর এখনো বাড়ির সামনে অগুন্তি মানুষের ভিড় শেষ শ্রদ্ধা জানাতে সুব্রত মুখোপাধ্যায়কে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে আশাবুল আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেই ছবি প্রচুর মানুষজন আত্মীয় স্বজন রয়েছেন পাড়ার মানুষরা রয়েছেন প্রতিনিয়ত যাদের সঙ্গে দেখা হতো রোজকার কথা হতো আজ নেই তাদের প্রিয় দাদা সুব্রত মুখোপাধ্যায় সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে